আজকে যে সিনেমাটা প্রিমিয়ার হলো দুঃসাহসী খোকা, বঙ্গবন্ধুর শৈশব থেকে কৈশোর পর্যন্ত সময় নিয়ে এই চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। কিভাবে একজন দুরন্ত কিশোর রাজনীতি সচেতন হলেন, প্রতিবাদী হলেন, কিভাবে তিনি জনদরদী ছিলেন, এই বিষয়গুলোকে এখানে তুলে আনা হয়েছে। বঙ্গবন্ধুকে নিয়ে প্রকৃতপক্ষে এখন অনেক সিনেমা হচ্ছে, কিন্তু বঙ্গবন্ধুর শৈশব থেকে কৈশোর নিয়ে আলাদাভাবে সিনেমা আমার জানা মতে কোনোটা হয়নি, এটি প্রথম। তো এটি আপনারা যারা দেখেছেন ইতিমধ্যেই সিনেমার বেশিরভাগ অংশ প্রদর্শিত হয়েছে। তো আমি মনে করি যে বঙ্গবন্ধুর শৈশব এবং কৈশোর নিয়ে তেমন লেখালেখিও খুব বেশি যে হয়েছে তা নয়। তো সেজন্য এই সিনেমাটা আমি মনে করি বঙ্গবন্ধুর শৈশব এবং কৈশোরকে চিত্রায়িত করা হয়েছে। কিভাবে বঙ্গবন্ধু একজন দেশপ্রেমিক কিশোর থেকে একই সাথে তিনি প্রতিবাদী কিশোর, একই সাথে মানবিক কিশোর তিনি কিভাবে ছিলেন, এই বিষয়গুলো এখানে উঠে এসেছে। এই ছবিটা নতুন প্রজন্মের জন্য আমি মনে করি অত্যন্ত উপযোগী একটি সিনেমা, কারণ বঙ্গবন্ধুর পরবর্তীতে সাফল্য এবং সংগ্রাম সেটি নিয়ে মানুষ জানে, নতুন প্রজন্ম কিছুটা জানে, কিন্তু একেবারে শৈশব এবং কৈশোর নিয়ে খুব বেশি জানে না। সেই জন্য আমি মনে করি কৈশোরে মানুষ নানা স্বপ্ন আঁকে, কৈশোরে মানুষ আপনার অনেককে দেখে অনুপ্রাণিত হয়। সুতরাং বঙ্গবন্ধুর কৈশোর এবং শৈশব এটি জেনে আমি মনে করি যে আমাদের নতুন প্রজন্ম অনুপ্রাণিত হবে, তারা নিজেরাও দেশপ্রেমিক হওয়ার ক্ষেত্রে, দেশ মাতৃকার জন্য কাজ করার জন্য তারা অনুপ্রাণিত হবে।